বন্ধুরা, মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আবারও ধারাবাহিকভাবে ভাইবার জিটি পার্ট 6 নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এখন যে কথাগুলো আপনাদের বলবো, পার্ট 5-এ যেখান থেকে শেষ করছিলাম, এখানে সেখান থেকে শুরু করতে চাচ্ছি। এখন আপনাদের এমন কিছু টিপস দেবো যে টিপসগুলো আপনার পুরো ভাইবারটাকেই মানে সুন্দরভাবে শেষ করতে পারে। এই টিপসগুলো যদি আপনি জানেন, তাহলে পুরো ভাইবাটা আপনি মানে অন্যদের চেয়ে সফলভাবে কমপ্লিট করে মানে চাকুরিটা সম্ভাবনা আপনার অনেক বেড়ে যাবে আপনি যদি এইভাবে ভাইবাটা কমপ্লিট করতে পারেন। এবং ভাইবার জন্য এই ছোট ছোট টিপসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করছে তাদের ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে দেন, কারণ প্রত্যেকটা সাবস্ক্রাইব আপনার গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনো সাবস্ক্রাইব বৃথা যাবে না। আপনারা এখান থেকে চাকুরির জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি, সার্বিক প্রস্তুতির ব্যাপারে সকল সহযোগিতা পাবেন। ভাইবার টিপসগুলো এক এক করে শুরু করি। আপনি যখন ভাইবাটা শুরু করবেন, তখন আপনার যে ব্যাপারটা সবচেয়ে প্রথমে নজরে রাখতে হবে, যেন আপনি মানসিকভাবে চাঙ্গা থাকেন এবং আপনি ওখানে নার্ভাস ফিল না করেন। ভাইবা বোর্ডকে আপনি টেকনিক্যালি নিয়ন্ত্রণ করতে পারেন। কিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন টেকনিক্যালি, সে ব্যাপারে আমি বলতেছি যে ভাইবা বোর্ড যদি আপনাকে যখন কোনো প্রশ্ন করে, সবসময়ের জন্য দেখবেন যে প্রশ্নের উত্তর থেকেই সেই প্রশ্নটা ডাইভার্ট হয়। মানে আপনাকে যে প্রশ্ন করছেন এর এগেনস্টে আপনি যে উত্তরটা দিছেন, এই উত্তরের ভিতর থেকেই আপনাকে অনেক সময় প্রশ্ন করা হয়। আপনি এভাবে যে যদি প্রাসঙ্গিকভাবে আপনি ভাইবা বোর্ডকে আপনি যে বিষয়টা ভালো জানেন সেদিকে চালিত করতে পারেন, তাহলে ভাইবা বোর্ডকে আপনি এভাবে নিয়ন্ত্রণ করতে পারেন যেদিকে আপনার শক্তির জায়গা। সেটা হচ্ছে, যেমন সাপোজ আপনাকে বললো যে আপনার একজন আইডলের নাম বলেন, আপনি এমন একজন আইডল এখান থেকে বেছে নেন যেন আপনি যার সম্পর্কে মোটামুটি ভালো জানেন। আপনি নিশ্চিত থাকতে পারেন বা আপনি 95% কনফার্ম যে আপনি যে আইডলের কথা বলবেন পরবর্তী প্রশ্নটা সেখান থেকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আপনি এমন একজন আইডলের কথা বলেন যার সম্পর্কে আপনার A to Z বা সার্বিক প্রস্তুতি আছে। যেমন আপনি বললেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আপনি যদি আইডল হিসেবে তার নাম বলেন তাহলে অবশ্যই নিশ্চিতভাবে ধরে নিতে পারেন যে পরবর্তী প্রশ্নটা আপনার তাকে নিয়ে হবে। তাহলে আপনি যেহেতু ওটার প্রস্তুতি নিছেন, এই জন্য আপনি ওইটার প্রস্তুতি নিচ্ছেন, বিধায় আপনি ওই প্রশ্নটার উত্তর দিয়েছেন। এখন ওই উত্তর দেখে আপনার বলবে হয়তো বঙ্গবন্ধুর জন্ম তারিখ বলেন, বা পরবর্তী প্রশ্নটা বঙ্গবন্ধু থেকেই করার সম্ভাবনা অনেক বেশি। তা এভাবে টেকনিক্যালি আপনি প্রাসঙ্গিক উত্তরের মাধ্যমে আপনি ভাইবা বোর্ডকে আপনি যেটা বেশি জানেন সেদিকে চালিত করতে পারেন। MCQ পরীক্ষায় করা যায় কি, যে MCQ পরীক্ষায় আপনি যেটা জানেন না দেখা যায় সেটা আপনি দাগায় আসতে পারেন, কিন্তু ভাইবা বোর্ডে আপনি যেটা জানেন না সেটা স্বীকার করে নেওয়াই সবচেয়ে উত্তম। আপনি এটা নিয়ে কোনো ভণিতা করবেন না, যেটা জানেন না সেটা স্ট্রেটলি বলবেন যে স্যার আমি এটা পারি না। কারণ ভাইবা বোর্ডে যদি আপনি সকল প্রশ্নের উত্তর পারেন, এটা কনফার্ম না যে আপনার চাকরি হবে। আর যদি আপনি কোনো দেখা গেছে কিছু প্রশ্নের উত্তর আপনি পারলেন না, তা তো এমন না যে আপনার চাকরি হবে না। তা এই জন্য আপনি যে উত্তরটা পারেন সেটা বলবেন, যেটা না পারেন আন্দাজে কোনো কিছু বলবেন না, এটা আপনার জন্য ভালো। বোর্ডের সামনে MCQ প্রশ্নের উত্তর থাকে না, আর বোর্ডের সামনে আপনি প্রিলিমিনারিতে কত নম্বর পাইছেন বা MCQ কত নম্বর পাইছেন এর কোনো নম্বর শিট থাকে না। সো এ ব্যাপারে দুশ্চিন্তা করার কোনো কারণও নেই, এবং আপনার একাডেমিক রেজাল্ট নিয়েও দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আপনি একাডেমিক রেজাল্ট বা আপনার প্রিলিমিনারি রেজাল্ট আপনি চেঞ্জ করতে পারবেন না। সো এটা নিয়ে চিন্তা না করে আপনার সবসময় ফোকাস থাকা উচিত কীভাবে আপনি বোর্ডকে সন্তুষ্ট করবেন। এই সার্বিক বিষয়গুলো যদি আপনি একটু ভালো করে মেনটেন করতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে আপনার ভাইবাটা অত্যন্ত ভালো হবে এবং আপনি অন্যের চেয়ে এগিয়ে যাবেন। ভাইবাই এগিয়ে যাওয়া মানে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাওয়া। আর সর্বশেষ যেটা বলতেছি, আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের কাছে অনুরোধ, আমাদের ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন যেন আমাদের পরিশ্রমটা সার্থক হয়, আমরা যেন কন্টিনিউ আপনাদের জন্য ভিডিও আপলোড করতে পারি বা ভিডিও মেক করতে পারি। কারণ আপনাদের ইন্সপায়ারেশনই আমাদের ভিডিও মেক করার জন্য মানে আমাদের উৎসাহ যোগায়। তা না হলে যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন এবং স্কিপ করে যান, এটা আমাদের জন্য একটু বেদনাদায়ক, কারণ এক একটা ভিডিওর পেছনে আমাদের গবেষণা বা আমাদের স্টাডি থাকে। সো আজ এ পর্যন্তই মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আমাদের সাথেই থাকবেন। খোদা হাফেজ।